আসসালামু আলাইকুম। এই ধরনের সুন্দর চারটি গলা আপনাকে কাটিং ও সেলাই করে দেখাবো। 32, 34, 36, 38, 40 ইঞ্চি বডির জন্য কার জন্য গলার পাশে কতটুকু নিতে হবে, লম্বা মাপটি কতটুকু নিতে হবে, বডির মাপ অনুযায়ী আলাদা আলাদা করে কাটিং ও সেলাই করে দেখাবো। এই ভিডিওটি আপনার দর্জি কাজে অনেক উপকারে আসবে এবং ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর, আপনার পোশাকে বা কাস্টমারের পোশাকে আপনি তৈরি করে দিতে পারেন, সেই পোশাকগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখি, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। চলুন, এখানে চারটি গলা তৈরি করার জন্য চারটি এই ধরনের ফিউজিং বকরম আমি কাটিং করে নিয়েছি। এই বকরমগুলো আমাদেরকে পাশে এবং লম্বা কত ইঞ্চি নিতে হবে সেই বিষয়টিও আপনাকে আমি মেপে দেখাচ্ছি। তো এখানে আমি ফিউজিং বকরম নিয়েছি, এখানে আপনি টিচি বকরম দিয়ে কিন্তু গলাটি তৈরি করে নিতে পারেন। তো এখানে যদি আপনাকে পাশে মেপে দেখাই 10 ইঞ্চি নিয়েছি, পাশে আপনি 9 ইঞ্চি নিলেও পারবেন, কিন্তু এদিকেও আপনাকে 9 ইঞ্চি নিতে হবে। ওকে, এরপরে বকরমটিকে এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে। সর্বপ্রথম আমি 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য একটি গলা কাটিং করে দেখিয়ে দিব। তো নিচে এতটুকু মার্জিন রেখে আমাদেরকে এইভাবে একটি মার্জিন টেনে নিতে হবে। এরপরে 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য যখন একটি ডিজাইন গলা কাটিং করুন, পাশে আপনি 5.5 ইঞ্চি নিতে হবে। 5.5 ইঞ্চিকে দুই ভাগ করলে কত হচ্ছে 2.75 ইঞ্চি, এখানে 2.75 ইঞ্চিতে মার্জিন করতে হবে। ডিজাইন গলার ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে পাশে 5.5 ইঞ্চি নিতে হবে। গোল বা স্কোয়ার গলা যদি আপনি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি পাশে 5 ইঞ্চি নেবেন। এরপরে গলার লম্বা নাপটি নিয়ে নিতে হবে। যদি গোল বা স্কোয়ার গলা হয় তাহলে 4.5 থেকে 5 ইঞ্চি আপনি লম্বা নিতে পারেন, এবং পিছনে ছোটো গলা সামনে বড় গলা হলে 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য সামনের গলাটি আপনি 5.5 ইঞ্চি লম্বা নিতে পারেন। আমি 5.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এইভাবে মার্জিনটাকে টেনে এখানে বক্স তৈরি করে নিতে হবে। এরপরে এখানে আপনার রুচি অনুযায়ী আপনি ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন। তো এখানে একটি আমি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি, দেখুন ডিজাইন করে নেওয়া কত সহজ। এইভাবে আপনি মার্জিনটি করে নেবেন, ডিজাইন করার জন্য মেপে নেওয়ার কখনও কোনো প্রয়োজন হয় না। আমি যে নিয়মে মার্জিনটি করে নিচ্ছি এইভাবে আপনি মার্জিন করে কাটিংটি করবেন। যদি ভিডিওটি আপনি দেখে পরবর্তীতে খুঁজে না পান, এই জন্য ফেসবুক পেজ থেকে দেখলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখুন, এবং ইউটিউব থেকে দেখলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে কিন্তু যে কোনো টাইমে এই ভিডিওটি আপনি দেখতে পারবেন এবং বডির মাপ অনুযায়ী বা এই ডিজাইনগুলো আপনি কিন্তু পরবর্তীতে খুব সহজে কাটিং করে নিতে পারবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এরপরে আমাদের সাইডে দেখুন 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এক্সট্রা বকরম রেখে বাইরের যে এক্সট্রা বকরমটি আছে কাটিং করে ফেলে দিতে হবে, এবং অবশ্যই আমাদেরকে প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিন রাখতে হবে। এই জন্য ডিজাইন অনুযায়ী এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একটি গলা। এই গলাটি আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিচ্ছি, আপনি সেলাই দিয়েও আটকে নিতে পারেন। সেলাই দিয়ে কীভাবে আটকে নিতে হবে সেটাও আপনাকে আমি দেখিয়ে দেবো, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, সাইড থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়গুলোকে কাটিং করে ফেলে দিতে হবে। এই ধরনের চারটি সুন্দর সুন্দর গলার ডিজাইন আপনাকে বডি অনুযায়ী কাটিং ও সেলাই শেখাবো। আশা করি এই ডিজাইনগুলো এবং এই মাপগুলো দিয়ে আপনি যে কোনো জামায় এই গলাগুলো তৈরি করে দিবেন, একেবারে পারফেক্ট হয়ে যাবে, কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দিতে পারবে না। এরপরে দেখুন এই সাইডটি আমাদেরকে এইভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে, সম্পূর্ণ অংশটি এইভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন এবং এই ভিডিওটি পরবর্তীতে যদি আপনি আবারও দেখতে চান খুঁজে না পান, এই জন্য আপনাকে আমি পরামর্শ দিচ্ছি এই ভিডিওটি আপনি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখুন। যে কোনো মুহূর্তে কিন্তু আপনি আপনার আইডিতে যে এই ভিডিওটি খুব সহজে দেখতে পারবেন এবং এই ডিজাইনের গলাগুলো বডি অনুযায়ী কাটিং ও সেলাই করে নিতে পারবেন। এই গলা কাটিং করার সময় যে মাপগুলো দেখানো হয়েছে 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে। গলাটি সেলাই করার সময় বকরমের কাজ ঘেঁষে এইভাবে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। এখানে যে গলাটি কাটিং করার পরে এক্সট্রা যে বকরমটি আছে এই গলাটি দিয়ে কিন্তু আমরা পিছনের ছোটো উঠানো গলাটি কাটিং করে নিয়ে নিতে পারবো। এইভাবে জয়েন্টটি দিয়ে নিতে হবে, জয়েন্টটি দেওয়ার পরে এখানে আবারও ভাঁজ করে নিতে হবে। এরপরে আমরা পাশে এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করব, নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে। এরপরে এখানে 3 থেকে 3.25 ইঞ্চি পর্যন্ত আপনাকে লম্বাটি নিতে হবে উঠানো গলার জন্য। এই নিয়মে কিন্তু যে টুকরো বকরমগুলো থাকবে আপনি ডিজাইন গলা কাটিং করার পর এই বকরমগুলো দিয়ে পিছনের গলাটি কাটিং করে নিয়ে নিতে পারবেন। তাহলে আপনার এখানে বকরমের খুব সাশ্রয় হবে, বকরম কখনো আপনার নষ্ট হবে না। ওকে, তো এইভাবে আমরা পিছনের গলাটি কাটিং করে নিয়ে নেব। জাস্ট আমি একটি পিছনের গলা কাটিং করে দেখিয়েছি বকরম যেন নষ্ট না হয় কীভাবে আমাদের কাটিংটি করতে হবে। এখানে আমরা 2 নম্বর গলাটি এখন কাটিং করে নিয়ে নেব, বকরমটিকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য এই গলাটি আমি কাটিং করে দেখাবো। নিচে এক্সট্রা বকরম রেখে মার্জিন করতে হবে। 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য গলার পাশে মাপটি আমরা কত ইঞ্চি নেব, এখানে 5.5 থেকে 6 ইঞ্চি নিতে হবে। তো এখানে পাশে আমি 6 ইঞ্চি নিচ্ছি, 6 ইঞ্চিকে দুই ভাগ করে পাশে আমি 3 ইঞ্চিতে মার্জিন করতেছি। ওকে, এইভাবে পাশের মাপটি নেওয়ার পরে এই মার্জিনটাকে নিচের দিকে টেনে নিতে হবে এবং গলার লম্বা মাপটি নিতে হবে। 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য গলার লম্বাটি আমরা কত ইঞ্চি নেব, 5.5 থেকে 6.25 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। এখানে দেখুন আমি একটি ডিজাইন করে নিচ্ছি, এইভাবে মার্জিনটাকে এভাবে নিয়ে আসতে হবে। দেখুন আমি যেভাবে করে নিচ্ছি হুবহু একই নিয়মে আপনি মার্জিনটি এভাবে টেনে নেবেন। ওকে, ভিডিওটি চালু করে হুবহু আপনি এই নিয়মে মার্জিনটি করবেন, এইভাবে একটু রাউন্ড করে নিতে হবে। এই ডিজাইনটি করার জন্য কখনও আপনাকে কোথাও মেপে মার্জিন করতে হবে না, এইভাবে আইডিয়া করে আপনাকে মার্জিনটি করে নিতে হবে। এরপরে মার্জিন অনুযায়ী সুন্দর করে কাটিংটি করে নিতে হবে।
তো সাধারণ যে গোল গলা, স্কোয়ার গলা, এই গলাগুলোর থেকে কিন্তু আমরা যেমন কি ডিজাইন গলা কাটিং করব পাশে এবং লম্বা নবটি আমাদেরকে বেশি করে নিতে হয়। এই কারণটিও আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভিডিওর শেষে। এইভাবে আমাদের ভিতরের অংশটি কাটিং করে নিয়ে নিতে হবে। এখন এক্সট্রা যে বক্রমটি আছে সাইডে রাখবো পিছনে গলাটি তৈরি করার জন্য। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এক্সট্রা 1 ইঞ্চি বা 6 ইঞ্চি বক্রম রেখে বাকি বক্রমটিকে কাটিং করে ফেলে দিতে হবে। এটুকু অংশ এখানে সোজা করে কাটিং করে নিতে হবে এবং এই ধরনের একটি টুকরো কাপড়ের উপরে রেখে আয়রন মেশিন বা সেলাই দিয়ে আপনি আটকে নিতে পারেন। তো এখানে আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিচ্ছি এবং সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে এক্সট্রা কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে। এইভাবেই কিন্তু এই সুন্দর সুন্দর গলাগুলো আমরা কাটিং করে নিতে পারি বডি অনুযায়ী। এই গলা কাটিং করার সময় যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হয়েছে 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে। এখন আমরা 35 থেকে 36 ইঞ্চি বডির গলা কাটিং দেখব। বক্রমটিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য গলার পাশে মাপটি আমরা কত ইঞ্চি নেব, এখানে 6 থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। কত? 6 থেকে 6.5। তো এখানে আমি গলার পাশের মাপটি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 6.5 কে 2 ভাগ করে 3.25 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং মার্জিনটাকে এভাবে টেনে বক্স তৈরি করে নিতে হবে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য গলার লম্বাটি আমরা কত ইঞ্চি নেব, যখন আপনি সামনে ডিজাইন গলা দিবেন এখানে 5.6 থেকে 6 ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা নিতে পারেন। ওকে, এরপর এখানে আমাদেরকে ডিজাইনটি করে নিতে হবে। যে ডিজাইনটি আপনার ভালো লাগবে সেই ডিজাইনটি আপনি বক্স তৈরি করে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে মার্জিনটাকে টেনে নিতে হবে, মানে নকশাটি এঁকে নিতে হবে, তারপরে এইভাবে নিতে হবে, এখানে আবারও এইভাবে রাউন্ড করে নিতে হবে। দেখুন কত একটি সহজ ব্যাপার। এইভাবে আপনি ট্রাই করুন, আপনি খুব সহজেই পারবেন। ওকে, এরপরে মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে মার্জিন অনুযায়ী আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে নিতে হবে। এত সুন্দর করে বুঝিয়ে ভিডিও করে দেখাচ্ছি, বলুন তো আমার কী লাভ? আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখেন, ফেসবুক পেজটিকে যদি ফলো দিয়ে না রাখেন এবং আমার ভিডিওতে যদি লাইক না করেন এবং বন্ধুদের মাঝে যদি শেয়ার না করেন, তাহলে ভিডিও বানানোর ইচ্ছা করবে? কখনো ইচ্ছা করবে না। এই জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে। সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, লাইক করুন, তাহলে নয় সুন্দর সুন্দর ভিডিও বানার ইচ্ছে করবে। এই অবস্থায় কিন্তু আমাদের গলাটি কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। এই গলা কাটিংয়ের সময় যে মাপগুলো দেখানো হয়েছে 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে। এইভাবে আমরা কিন্তু একটি টুকরো কাপড়ের উপরে বসিয়ে এইভাবে সেলাই দিয়েও আমরা গলাটিকে আটকে নিতে পারি। দেখুন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। ওকে, দেখুন কত সহজ একটি বিষয়। যারা পারে না তাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আপনি ট্রাই করুন। ট্রাই করলে হয়তো দু একটি গলা আপনার কাছে নষ্ট হয়ে যেতে পারে বা এলোমেলো হতে পারে, তারপরে দেখবেন আপনার ঠিক হয়ে গেছে, আমার থেকেও ভালো হয়ে যেতে পারে আপনার। আপনি ট্রাই করুন, এখন কোনো সমস্যা নেই। যত ট্রাই করবেন যত নষ্ট হবে তত তাড়াতাড়ি আপনি কাজ শিখতে পারবেন। এইভাবে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে। এইভাবে ফিউজিং বক্রম বা টিচি বক্রম দিয়ে আপনি গলা কাটিং করে সেলাই দিয়ে আটকে নিয়ে কিন্তু জামার সাথে বা যে কোনো জামার সাথে আপনি সেটিং করে নিতে পারেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এই অবস্থায় কিন্তু আমাদের 3 নম্বর গলাটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার 4 নম্বর গলাটি কাটিং করে দেখিয়ে দিব। খুব আকর্ষণীয় এবং অনেক স্টাইলিশ একটি গলার ডিজাইন। এই ডিজাইনটি নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছেন, আশা করি এই ডিজাইনটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। এখানে একই নিয়মে বক্রমটিকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এখন এই গলাটি আমি কাটিং করব 38 ইঞ্চি বডির জন্য, 37 থেকে 38 ইঞ্চি বডির জন্য। এই গলাটি কাটিং করার জন্য পাশে আমাদেরকে 1/2 ইঞ্চি মাপ বেশি নিয়ে নিতে হবে। তাই এখানে আমি গলার পাশে মাপটি 7 ইঞ্চি নিচ্ছি, 7 কে 2 ভাগ করে 3.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং লম্বা মাপটি স্বাভাবিকভাবে নিতে হবে। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে আমাদেরকে মার্জিনটি টেনে নিতে হবে। ওকে, গলার লম্বাটি এখানে আপনি 6.5 ইঞ্চি নিতে পারেন, কেউ যদি অতিরিক্ত বড় গলা পড়তে ভালোবাসে সেই ক্ষেত্রে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে গোল গলার জন্য রাউন্ড শেপ করে নিতে হবে। খুবই স্টাইলিশ একটি গলা, আশা করি গলাটি আপনাকে খুব ভালো লাগবে এবং আপনারও জামাই কিন্তু এই গলাটি আপনার তৈরি করতে ইচ্ছে করবে। তো এখানে আমরা সাধারণভাবে গোল গলার জন্য রাউন্ড শেপ করে নিব। এবার রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এই মার্জিন থেকে আমাদেরকে 1/2 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। কি করতে হবে? 1/2 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। আপনি যে বডির সাইজের জন্য কাটিং করবেন সেই বডি অনুযায়ী গলাটি 1/2 ইঞ্চি বড় নিয়ে আবার 1/2 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে। এই গলাটি তৈরি করার জন্য আমাদেরকে এই ধরনের ডিজাইন কিন্তু অনেকজনে সাজেস্ট করে, আমার কাছে অনেক ভেজাল লাগে, এই জন্য আমি এইভাবে করি না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে রাউন্ড করে এইভাবে আপনি মার্জিনটি করে নিতে পারবেন। তো এত কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি এইভাবে আইডিয়া করে গোল রাউন্ড করে নেবেন, আবার রাউন্ড করে নেবেন, এতটুকু রাউন্ড করে আপনি নিতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস আছে, কারণ খুবই একটি সহজ ব্যাপার। এভাবে গোল করে রাউন্ড করবেন, আবার গোল করে রাউন্ড করবেন, দেখুন আপনার ডিজাইনটি হয়ে গেছে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ডিজাইন অনুযায়ী শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করতে হবে। তো এইভাবে কেসিটিকে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। হাত দিয়ে যে আমি গোল রাউন্ডটি করে দেখেছি আপনার কাছে সহজ মনে হয়েছে না? অবশ্যই সহজ মনে হয়েছে, আপনিও পারবেন। ওকে, ট্রাই করুন, পারবেন। এরপর এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে।
দেখুন, আপনি যদি প্রফেশনালভাবে দর্জি কাজ করতে চান তাহলে এই ধরনের ডিজাইনগুলো আপনাকে শিখতে হবে কাস্টমারকে, ঠিক আছে, আকর্ষণ করার জন্য বা কাস্টমারকে বেশ বেশি করে আপনার কাছে কাজ তৈরি করার জন্য এই ডিজাইনগুলো কাস্টমারকে আপনাকে তৈরি করে দিতে হবে। তাহলে দেখবেন সেই কাস্টমারটি আপনার কাছে তার নিজের পোশাক তো তৈরি করবে করবে, অন্যদেরকেও আপনাকে আপনার কাছে নিয়ে আসবে, কারণ বলবে উনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দিতে পারে, দেখতে অনেক সুন্দর দেখা যায়, এই জন্য এই ডিজাইনগুলো আপনাদেরকে শিখতে হবে। ওকে, দেখুন আমি কিন্তু মার্জিন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে ফেলেছি, কত সুন্দর একটি গলা, তাই না? অনেক সুন্দর একটি গলা, আমার কাছে অনেক ভালো লাগে এই গলাটি। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এবার আবার ভাঁজ করে নিতে হবে মিল করে নিয়ে, পাশে 1 ইঞ্চি এক্সট্রা বকরম রেখে বাকি বকরম রেখে কাটিং করে ফেলে দিতে হবে। খুব একটি ইজি ব্যাপার, তাই না? এইভাবেই কিন্তু আপনি ট্রাই করুন, আপনি খুব সহজে কাটিং করে নিতে পারবেন। এরপরে একই নিয়মে এখানে একটি টুকরো কাপড় নিতে হবে, সেই কাপড়টির উপরে আমাদেরকে গলাটি রাখতে হবে। এখানে আপনি সেলাই দিয়েও আটকে নিতে পারেন, আয়রন মেশিন দিয়েও কিন্তু আটকে নিতে পারেন। এইভাবে কাপড়টির উপরে বসিয়ে রাখতে হবে, সেলাই দিয়ে বা আয়রন মেশিন দিয়ে আটকে নিতে হবে এবং সাইডের কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে। আবারও আপনাকে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং নিজেরও যদি এই ভিডিওটি পরবর্তীতে আপনার প্রয়োজন হয় আপনার টাইম লাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন। এইভাবে বডি অনুযায়ী আমাদেরকে গলাগুলো কাটিং করতে হবে, ডিজাইন গলা বডি অনুযায়ী কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে এই ভিডিওতে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট টাইম থেকে এই গলাগুলো আপনি কাটিং করতে পারবেন, কাটিং করে আপনার জামায় বা কাস্টমারের জামায় আপনি তৈরি করতে পারবেন। আশা করি সেই পোশাকগুলো দেখতে অনেক অনেক সুন্দর দেখা যাবে। দেখুন এই অবস্থায় কিন্তু এই গলাটিও আমাদের কাপড়ের সাথে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এইভাবে মাঝখানে ভাঁজ করে আমাদেরকে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এবং বডির পটের মাঝখানের চিহ্ন অনুযায়ী বসিয়ে আমাদেরকে সেট করে নিতে হবে। এই অবস্থায় 4টি গলা আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং আপনার প্রয়োজন কোন ভিডিওটি সেই ভিডিওটির নাম লিখে যাবেন।